नमस्कार आमी रुमी आपनादेर सबाइके आबारो एकटा रेसिपिते स्वागत। आज आमी आपनादेर आमेर मोरब्बा बानानो देखाबो। खूब कम समयेर मध्ये दारुण स्वादेर एई आमेर मोरब्बाटा खूब सहजे बाड़िते बानिये फेलते पारबेन आर खूब बेशी झामेलारও प्रयोजन पड़बे ना। रेसिपिटा शेष पर्यन्त देखार जोन्नो आपनादेर काछे अनुरोध रइलो। आर खेतेও किन्तु खूबই भालो हय। आमेर मोरब्बाटा बानाনোর जोन्नो प्लेटे आमी एखाने 3टे आम निয়েছি। प्लेटा जेहेतु खूब बेशी बड़ ना ताई 3टे बड़ साइजेर आम रेखेछि, किन्तु एखाने आमी मोटामुटी 700 ग्रामेर मतन आम दिये आमेर मोरब्बाटा बानाबो। एखन आमेर खोसागुलोके एइभाबे एकटा छुरी दिये परिष्कार करे निয়েছি। आर आमेर खोसागुलो जोदि आगे थेके छाड़ानो थाके आरो अनेक सुविधा हय। आर ना हले एइभाबे पातला पातला करे खोसागुलोके तुले निते हबे। एकইভাবে समस्त आमेर खोसागुलोके परिष्कार करे नेब। एखाने आमी 700 ग्राम आमेर मोरब्बाटा देखाচ্ছি, তাই সমস্ত কিছু কিন্তু আমি জিনিসগুলো 700 গ্রামে আমের জন্যই নিয়েছি। আমের মোরব্বাটা বানানোর সময় যদি সবকিছু একটু পরিমাণ করে নেওয়া হয় তাহলে মোরব্বাটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে। সমস্ত আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি একটু বড় সাইজের আম নিয়েছি, তাই 700 গ্রামে কিন্তু খুব বেশি আম হয়নি। এখন আমগুলোকে চপিং বোর্ডের উপরে নিয়ে নিতে হবে। তারপরে আমগুলোকে প্রথমে 3 ভাগে ভাগ করে নেব। তারপর এক একটা ভাগকে আবারও ভাগ করে নিতে হবে। খুব বেশি মোটা করে কিন্তু কাটার দরকার নেই। এইভাবে একটু মিডিয়াম সাইজের আমের টুকরোগুলো কেটে নিয়েছি। আর মাঝখানে যে বীজটা থাকে সেই বীজটাকে কিন্তু এইভাবে বাদ দিয়ে দিতে হবে। এখন সমস্ত আমের টুকরোগুলোকে একইভাবে এইভাবে করে কেটে নিয়েছি। খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। আর এই আমগুলো শক্তও না, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। नरम आम दिए आमेर मोरब्बाटा बानाচ্ছি। আপনারাও কিন্তু খুব সহজে এইভাবে কাঁচা আমের মোরব্বার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো হয় আর বানানোর জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়ে না। একইভাবে বাকি আমগুলোকে কেটে নিয়েছি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। সমস্ত আমগুলোকে কেটে নিয়েছি, চপিং বোর্ডের মধ্যে আছে। এই আমের টুকরোগুলোকে এখন মিক্সিং বলে বেশ কিছুটা জল নিয়ে রেখেছি। সেই জলের মধ্যে আমের টুকরোগুলোকে দিয়ে দিতে হবে। তারপরে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এইভাবে প্রায় জল দিয়ে 2-3 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি যাতে কোনো রকম ময়লা না থাকে। আমের টুকরোগুলোকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে জলটাও কিন্তু ঝরিয়ে নিয়েছি। এখন আমের টুকরোগুলোকে এক সাইডে রেখে দিয়েছি। এখন একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি। জলটাকে এখন একটু গরম করে নিতে হবে। জলটা হালকা করে একটু গরম করে নিয়েছি। এবার আমি আমের টুকরোগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই আমের টুকরোগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সমস্ত আমের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন এই আমের টুকরোগুলোকে একটু উল্টে পাল্টে নিতে হবে। তারপর ফ্লেমটা মিডিয়ামে করে এইভাবে 3-4 মিনিটের মতন রান্না করে নিতে হবে যাতে আমের টুকরোগুলো একটু সেদ্ধ হয়ে যায়। একেবারে কিন্তু সেদ্ধ করার দরকার নেই। আর 1 মিনিট অন্তর এইভাবে একটু উল্টে পাল্টে রাখতে হবে। এখন এইভাবে 3-4 মিনিটের মতন রান্না করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। আমের টুকরোগুলোকে 30 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই ছিল। আপনারা দেখুন আমটা কিন্তু কাটা যাচ্ছে, ঠিক এরকম করে সেদ্ধ করে নিতে হবে। এখন সমস্ত আমের টুকরোগুলোকে তুলে একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে রেখে দিতে হবে যাতে কোনো রকম জল না থাকে। জলটা যাতে ঝরে যায় এরকম একটা ছিদ্রযুক্ত পাত্রে রেখে দিতে হবে। তারপরে কিন্তু এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে। সমস্ত আমের টুকরোগুলো কিন্তু তুলে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে নিয়ে নিয়েছিলাম, এক সাইডে রেখে দিয়েছি। এদিকে আবারও একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপর বসিয়ে দিয়েছি। এখানে আমি 700 গ্রাম আম নিয়েছিলাম, তাই আমি 700 গ্রাম চিনি দিয়ে দিলাম। মোরব্বা বানানোর জন্য যতটা আম ঠিক ততটাই কিন্তু চিনি দিতে হবে। আর আমি যতটা চিনি নিয়েছিলাম তার 3 ভাগের 1 ভাগ আমি জল দিয়ে দিলাম। এখানে মোটামুটি 250 ml মতন জল আছে। এখন চিনিটা কিন্তু জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। এই সময় চিনির শিরার মধ্যে একটা তেজপাতাকে এইভাবে হাফ করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 3টে দারচিনির টুকরো আর 4টে এলাচ। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দারচিনি, এলাচ আর তেজপাতা দিলে মোরব্বার স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু খুবই ভালো হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। চিনিটা কিন্তু জলের সঙ্গে মেল্ট হয়ে গেছে। এখন চিনি শিরাটাকে 2 মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছিলাম। চিনি শিরাটা কিন্তু বেশ চিটচিটে হয়ে গেছে। এই সময় একটু চেকও করে নিতে পারেন। আপনারা দেখুন চিনি শিরাটা কিন্তু বেশ চিটচিটে হয়ে গেছে। চিনি শিরাটা ঠিক এরকম করে বানাতে হবে, তাহলে মোরব্বাটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে। চিনি শিরাটা একেবারেই রেডি, ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই আছে। এখন আমি যে আমের টুকরোগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সমস্ত আমের টুকরোগুলো কিন্তু চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, তারপরে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর আমের টুকরোগুলো যেহেতু সেদ্ধ করা আছে তাই ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে, নাহলে আমের টুকরোগুলো কিন্তু চিনি শিরার মধ্যে ভেঙে যেতে পারে। এইভাবে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে, তাহলে কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আর অনেক দিন স্টোরও করে রাখতে পারবেন। এখন আমি আপনাদের এইভাবে 10 মিনিট রান্না করে নিচ্ছি, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট পরে আপনারা দেখতে পাবেন যে মুরব্বার কালারটা কিন্তু হালকা একটু চেঞ্জ হয়ে যাবে। যত বেশি সময় ধরে রান্না করা হবে কালারটা কিন্তু ঠিক ততটাই চেঞ্জ হবে। আর রান্না করার সময় এইভাবে 3-4 মিনিট অন্তর একবার উল্টে পাল্টে রাখতে হবে, যাতে সমস্ত আমগুলো খুব ভালো করে রান্না হয়। এখন আমি আপনাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন আমের টুকরোগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি। এইভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। আমের টুকরোগুলোকে এইভাবে চিনি শিরার মধ্যে রান্না করলে আমের টুকরোগুলোর কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে যাবে। একইভাবে মিডিয়াম ফ্লেমে আরও 20 মিনিটের মতন রান্না করে নিয়েছি, তাহলে কালারটা কিন্তু আরও চেঞ্জ হয়ে যাবে। আরও 20 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। এখন কিন্তু 20 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু আরও ঘন হয়ে গেছে আর কালারটাও কিন্তু আরও চেঞ্জ হয়ে গেছে। এইভাবে যত বেশি সময় ধরে রান্না করা হবে মুরব্বার কালারটা কিন্তু ততই চেঞ্জ হবে। এবার কিন্তু ফ্লেমটা লোতে করে দিলাম। এখন লো ফ্লেমে আরও 10-15 মিনিটের মতন রান্না করে নিতে হবে, তাহলেই কিন্তু আমের মুরব্বাটা একেবারেই রেডি হয়ে যাবে। আর এই আমের মুরব্বাটা আপনারা সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন, একটুও কিন্তু নষ্ট হবে না। লো ফ্লেমে আরও 10 মিনিট রান্না করে নিয়েছিলাম। আমের মুরব্বাটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এখন কিন্তু আমের মুরব্বাটাকে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে, তারপর একটা মিক্সিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে। দারুণ স্বাদের আমের মুরব্বার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখন একটা মিক্সিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আমের মুরব্বাটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল, এখন একটা মিক্সিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। আপনারা দেখুন কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। বাড়িতে এইভাবে আমের মুরব্বার রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন, আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। আর দারুণ স্বাদের আমের মুরব্বার রেসিপিটা বাড়িতে বানালে খাওয়ার পরে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো।